Overview of the web application library management system এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের পরিচয় দেব। এই শৃঙ্খলায় একটি মৌলিক ইনভেন্টরি সিস্টেম তৈরি করা প্রদর্শন করেছি। আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ ব্যবহার করেছি। এখানে NetBeans IDE ব্যবহার করে Core Java এবং HTML সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখন ওয়েব অ্যাপ্লিকেশন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দেখি। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বই জারি করা এবং ফেরত দেওয়া পরিচালন করে। লাইব্রেরির ইউজারও পরিচালন করে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম কেন প্রয়োজন? এই রকম সিস্টেমের ব্যবহার গ্রন্থাগারিককে সহজে লাইব্রেরির বই পরিচালন করতে, একটি কেন্দ্রীভূত সার্ভারে সদস্যদের তথ্য বজায় রাখতে, এছাড়া সময় এবং সংস্থান বাঁচাতে কাজের চাপ কমাতে সাহায্য করে। এখন দ্রুত সিস্টেম প্রদর্শন করতে আমরা NetBeans IDE তে যাব। এখানে একটি সহজ সিস্টেম রয়েছে। এই প্রকল্প রান করি। মাই ফার্স্ট প্রজেক্ট ব্রাউজার উইন্ডো খোলে। আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের হোম পেজ দেখতে পারি। এখানে একটি সহজ লগইন ফর্ম রয়েছে। এখানে ভিজিটরস হোম পেজ লিংক রয়েছে। এই লিংকে টিপুন। এখানে লাইব্রেরিতে উপলব্ধ সকল বইয়ের তালিকা রয়েছে। এখানে অনেক সদস্য রয়েছে। এখন সদস্য হিসেবে লগইন করি, অর্থাৎ ইউজার যে ইতিমধ্যেই নিবন্ধিত রয়েছে। আমি এমডি হুজেন হিসেবে লগইন করব এবং পাসওয়ার্ড লিখে এন্টার টিপব। সাকসেস গ্রিটিং পেজ দেখতে পারি। এছাড়াও বর্তমানে ইউজার দ্বারা নেওয়া বইয়ের তালিকা রয়েছে। এখন লগ আউট করি। এরপর গ্রন্থাগারিক হিসেবে লগইন করব, অর্থাৎ অ্যাডমিন। লগইন করার সাথে সাথে অ্যাডমিন সেকশন পেজ দেখতে পারি। এখানে চারটি বিকল্পের প্রতিটি চেষ্টা করি এবং ফলাফল দেখি। প্রথমে লিস্ট বুকস বিকল্প রয়েছে। এখানে লাইব্রেরিতে উপলব্ধ সকল বইয়ের তালিকা রয়েছে। এরপর লিস্ট বরোড বুকস। এখানে বিভিন্ন সদস্যদের জারি করা বইয়ের তালিকা এবং এখানে ফেরতের তারিখ পেরিয়ে যাওয়া বইয়ের তালিকা রয়েছে। তারপর লিস্ট ইউজার্স বিকল্প রয়েছে। এখানে লাইব্রেরিতে নিবন্ধিত সকল ইউজারের তালিকা রয়েছে। এরপর চেক আউট অর রিটার্ন বুক বিকল্প রয়েছে। এই বিকল্পে টিপুন। এটি চেক আউট অর রিটার্ন বুকের ইন্টারফেস। এখন লগইন পৃষ্ঠায় ফিরে আসি। এখানে নতুন ইউজার হিসেবে রেজিস্টার করার বিকল্প রয়েছে। রেজিস্টার করতে হেয়ারে টিপুন। এটি নতুন ইউজারের রেজিস্ট্রেশন ফর্ম। এটি সহজ ওয়েব অ্যাপ্লিকেশনের ওভারভিউ। এই শৃঙ্খলার শেষে সহজ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা সম্পর্কে শিখবেন। এছাড়াও এখানে বই খোঁজার মতো আরও বৈশিষ্ট্য যোগ করতে সক্ষম হবেন। এখানে ওয়েব অ্যাপ্লিকেশন নির্মাণ করতে জিএসপি এবং সার্ভলেটস ব্যবহার করব। আপনি এমভিসি আর্কিটেকচার সম্পর্কে বিশদভাবে শিখবেন এবং এমভিসি অনুসরণ করে এমনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বিকশিত করতে পারবেন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএইচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফটওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে। তারা এই টিউটোরিয়ালের বিষয়বস্তুও যাচাই করেছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।